এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু চিংড়ি শুটকির ভর্তা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভর্তা করার জন্য এই শুটকিগুলো ইউজ করব আমি। কুচো চিংড়ি, অল্প সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি মরিচগুলো দিয়ে দিব, শুকনো মরিচ। এখানে ছয় সাতটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাটা সহ মরিচগুলো তো ভাজলাম, তা না হলে মরিচগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, ক্রাঞ্চি হবে না। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটেছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উঠিয়ে নিব। আগে থেকে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে চিংড়িগুলোকে। আমি ভাজা রসুনের সাথে একটু কাঁচা রসুনও দিব। আমি সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিব। সল্ট দিই নাই, এখনও সল্ট দিব। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো সল্ট অ্যাড করে দিব। শুটকির মধ্যে কিন্তু সবাই ধনে পাতা দেয় না, আমি দিতে হয়, কারণ আমার বাসায় সবাই পছন্দ করে। সেজন্য সব কিছুকে আমি একসাথে মিশিয়ে নিব। আপনারা এই ভর্তাটা পাটার মধ্যে করতে পারবেন, আমি পাটায় করব না, আমি গ্রাইন্ডার ইউজ করব। এই মিক্সচার থেকে খুবই সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সব কিছু গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, অল্প মাস্টার্ড অয়েল দিয়ে দিই। আমি এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। গরম ভাতের সাথে আপনারা ট্রাই করে দেখবেন। ভর্তাটা খুবই টেস্টি হয়েছে, মাশাল্লাহ। রেডি করে ফেললাম মামা চিংড়ি শুটকির ভর্তা, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব, ইনশাআল্লাহ নেক্সট টাইম আসবো অন্য আরেকটি রান্না নিয়ে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।